মহামারীতে বয়ে চলেছে মৃদু শৈত্যপ্রবাহ। শীত থেকে বাঁচতে তাই গরম কাপড়ের দোকানে ভিড় ক্রেতাদের। বিস্তারিত জানাতে সৈয়দপুরের পুরাতন কাপড়ের বাজারে আছেন রিপোর্টার শাকির হোসেন বাদল। সরাসরি যাচ্ছি তার কাছে। নীলফামারীতে ক্রমেই তাপমাত্রা কমতে শুরু করেছে। আপনারা জানেন যে গতকাল নীলফামারীতে ছিল সর্বনিম্ন তাপমাত্রা 9.2, কিন্তু আজকের তা কমে নেমে এসেছে 8.2-এ। এই তাপমাত্রা কমার কারণে নীলফামারীতে কিন্তু শীতের তীব্রতা ক্রমশই ক্রমে ক্রমেই বাড়ছে। আপনারা জানেন যে এখানে সন্ধ্যার পর থেকে সকাল 8-9টা পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকে নীলফামারী, এবং মাঝে মধ্যে মৃদু শৈত্যপ্রবাহ বৃষ্টির আকারে কুয়াশা পড়ছে, যার ফলে একেবারে নিম্নআয় এবং শ্রমজীবী মানুষেরা চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। আপনারা জানেন যে এখানে নিম্নআয়ের লোকের সংখ্যা বেশি নীলফামারীতে, যার ফলে তাদের মধ্যে গরম কাপড়ের সংকটও দেখা দিয়েছে। সরকারিভাবে যে পরিমাণ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে সেটি একেবারেই অপ্রতুল, যার ফলে লোকজন জড়ো হচ্ছে পুরাতন কাপড়ের শীতবস্ত্রের দোকানগুলিতে। আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে, এটি হলো নীলফামারীর অন্যতম একটি পুরাতন শীতবস্ত্রের বাজার। এখানে প্রায় 250-300 পুরাতন কাপড়ের দোকান দেখেন, ফুটপাতে সব দোকান লাগিয়েছে। এখান থেকে শুধু নীলফামারী না, উত্তর জনপদের বা নীলফামারীর আশপাশ কয়েকটি জেলার হাজার হাজার লোক প্রতিদিন এখানে সমবেত হয় পুরাতন কাপড় কিনতে। এখানে আপনারা জানেন যে এত সস্তায় কাপড় কেনা যায়, যার ফলে নিম্ন আয়ের মানুষদের কথা যে আমরা এই পুরাতন শীতবস্ত্রের কারণেই আমরা শীতটাকে ঠিক মতন পার করতে পারছি, না হলে নতুন কাপড় কিনে কোনো মতেই শীতে আমরা শীতটাকে পার করতে পারতাম না। এখানে একেবারে 10 টাকা থেকে শুরু করে আপনার 400 টাকা পর্যন্ত শীতের কাপড়, জ্যাকেট সব কিছুই এখানে এই মার্কেটে পাওয়া যায়। তাছাড়া জানেন যে সৈয়দপুরে আরো একটি শীতবস্ত্রের মার্কেট আছে, সেটি হলো জুট কাপড়ের তৈরি জ্যাকেটের মার্কেট। সেখানেও কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটে, এবং আশপাশ এলাকার পাইকাররা এখান থেকে এই জুট কাপড়ে তৈরি শীতবস্ত্র কিনে নিয়ে বেচাকেনা করে। এই এই শীতবস্ত্র শুধুমাত্র নীলফামারীতেই না, এটি আশপাশ এলাকায়ও রপ্তানি হয়। এই ছিল আমার কাছে শীত নিয়ে নীলফামারী থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সৈয়দপুর থেকে।